ইস্তেখারার সংজ্ঞা কি? ইস্তেখারার শাব্দিক অর্থ বলেছি, তার থেকে সংজ্ঞা অনেকটাই বুঝতে পেরেছেন। ইস্তেখারার শাব্দিক অর্থ বললাম কি? ইস্তেখারা মানে খায়ের তলব করা, মানে কল্যাণ চাওয়া, কল্যাণ কামনা করা। সংজ্ঞায় তালাবো খায়রিল আমরাইনি, দুটোর একটা হবে। আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটাতে ভালো হবে না হয় মন্দ হবে, তাহলে ইস্তেখারার উদ্দেশ্য হচ্ছে, ইস্তেখারা বলা হয় দুই কাজের মধ্যে, দুটোর মধ্যে করব অথবা করব না, দুটো কাজ করব একটা কাজ আর করব না এটা একটা কাজ, নেগেটিভ কাজ। দুই কাজের মধ্যে যেটাতে কল্যাণ আছে সেই কল্যাণটি কামনা করা, তালাবো খায়রিল আমরাইন। আর এটা কার কাছে? আল্লাহ পাকের কাছে। ওয়াতাকুনু মা আল্লাহ আজ্জা ওয়া জালা, মহান আল্লাহর কাছে এটি হবে। ইয়াস্তাখিরুল ইনসানু রাব্বাহু, বান্দা তার প্রতিপালকের কাছে কল্যাণ কামনা করবে। ইযহাম্মা বি আমরিন, কোন কাজের যখন উদ্দেশ্য করবে আর সে জানে না এর পরিণতি কি হবে, ভবিষ্যৎ কি হবে, সুতরাং সেই সময় ইস্তেখার, আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে। ইস্তেখার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ এই কাজটিতে কল্যাণ থাকে আমার জন্য আসান করে দাও, সহজ করে দাও। আর যদি এতে যদি অকল্যাণ থাকে, আমার জন্য বিপদ আপদ থাকে বা কোনো লাভ না থাকে, তাহলে এটাকে আমার থেকে দূরে সরাও, আমাকে এর থেকে ফিরে দাও এবং উত্তম বিকল্প দান করো, উত্তম বিকল্প দান করো। ইস্তেখারা, যে শরীয়তে ইস্তেখারার বিধান এসছে, এটি হচ্ছে শরীয়তে উত্তম বিকল্প। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এই মর্মে বলছেন যে জাহিলিয়াতের যুগে লোকেরা কোনো কাজের উদ্দেশ্য করলে কি করত, ভাগ্য নির্ণয় করত কিসের মাধ্যমে? হ্যাঁ, তীরের মাধ্যমে। আর ইস্তিখসাম বিল আজলাম কোরআনে কারিমে বলা হয়েছে, হ্যাঁ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম ওয়াল আজলাম রিজসু মিন আমালি শাইতান, খামর মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব আর প্রতিমা পূজা, হ্যাঁ, ওয়াল আজলাম আর ভাগ্য নির্ণয় করা, যে তীর দেখি এটা ভালোর তীর, এটা হচ্ছে মন্দের তীর, এটাতে করো এটাতে করিও না, ওরা তীরে লিখে রাখতো। আর তীরের যে আপনার যেটা পকেট আছে তার থেকে বের করতো, আর ব্যাগ থেকে বের করতো, আর বের করে যেটা বেরোলে হ্যাঁ আর ভালো হবে। হ্যাঁ, যেমন আজকাল যদি কেউ কার লটারি, লটারি তো লটারি জায়জও হইতে পারে না জায়জ, লটারি মানে জোয়া নাই, লটারি মানে দেখি কার ভাগ্যে উঠে, একটা গিফট আছে আর গিফটের আশাবাদী তিনজন, তো একজন কেন দেওয়া যাবে, তখন আমরা কি করি, লটারি জায়জ না না জায়জ? হ্যাঁ, কিন্তু আমি কাজ করব কি করব না, এই সময়টা দেশে যাব কি যাব না, একটা তেলুগু যাবো আর একটা যাবো না দিয়ে উঠাবো, ধরেন ওঠানোর পরে দেখলাম যে হ্যাঁ যাব, তো চলে যাবো, এটা জায়জ হারাম? এটা হচ্ছে আজলাম, ভাগ্য নির্ণয় করা, সেটা তীরের মাধ্যমে হোক, জাহেলের যুগের মতো অথবা কাগজে লিখে হোক আর যে কিছু দিয়ে হোক, জাহেলিয়াতের যুগে এইরকম করত। ইসলাম যখন আসলো তখন ইসলাম প্রত্যেক মন্দ কাজের উত্তম বিকল্প দিয়েছে, এমন কোনো জায়গা নেই, এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে আল্লাহ একবারে টোটালি রাস্তাই বন্ধ করে দিয়েছে, এমনটা নেই। দীন ইসলামের একটি সৌন্দর্যতা হচ্ছে, দীন ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যেখানেই রাস্তা বন্ধ করা হয়েছে একটা, তখন আরেকটা রাস্তা খুলে দেওয়া হয়েছে। জেনার রাস্তা বন্ধ করা হয়েছে, সমকামিতার রাস্তা বন্ধ করা হয়েছে, কিসের রাস্তা খোলা হয়েছে, বিবাহের রাস্তা খোলা হয়েছে, সুদের রাস্তা বন্ধ করা হয়েছে, হ্যাঁ, তখন ব্যবসার রাস্তা খোলা হয়েছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, আগে বরং ব্যবসার কথা বলছেন, আগে রাস্তা খোলার পরে বলছে এটা বন্ধ। দুনিয়ার রাস্তার ক্ষেত্রে সরকাররা একটা রাস্তা বন্ধ করে একটা রাস্তা আপনার জন্য বিকল্প খুলে, খোলে না খোলে না, না রাস্তা বন্ধ করে দিয়ে বসে আছে, কোনো রাস্তা নেই, ফেরার কোনো উপায় নেই, না এরকম করেন না। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তে ওই রকমই, এই যে হারাম নাজায়েজ তরিকায় তারা ভাগ্য নির্ণয় করার চেষ্টা করছে যে কোনটাতে ভালো আছে, এর মাধ্যমে মনে ভালো আছে। এই জাহিলিয়াতের শিরকি কুফরি কুপ্রথা ছিল, তার উত্তম বিকল্প হিসাবে আল্লাহ রব্বুল আলামিন সালাতুল ইস্তিখারা দান করেছেন। ইমাম ইবনে কাইয়িম বলছে ফামা হারাম আল্লাহ আলা ইবাদিহি শাইআন ইল্লা আউযাহুম খাইরাম মিনহু, আল্লাহ যে কোনো কিছুকে বান্দার উপর হারাম করেছেন তার উত্তম বিকল্প দান করেছেন। শুকুরের গোস্ত কুকুর গোস্ত হারাম করলে আল্লাহ আমাদের জন্য গবাদি পশু, গরু, উট, খাসি, দম্বা, মেষ খান না, হ্যাঁ ঠিক না,
তাই বলছেন কামা হারাম আলাইহিল ইস্তিখসাম বিল আজলাম ওয়া আউযাহুম আনহু দুআল ইস্তিখারা, যখন আল্লাহ হারাম করেছেন তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা নির্ণয় করা, তখনই আল্লাহ পাক আমাদের জন্য উত্তম বিকল্প দিয়েছেন দুআ ইস্তিখারা।